بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওলাইকুম আসলাম রহমাতুল আলিহ ওবাররাকত আবদুল সামদ ভাই রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে কোনো এক দিনই সংস্থা থেকে কিছু লোকেদেরকে দাওতের ব্যবস্থা করা হয়ে আছে কিন্তু যেহেতু তাদের আইটেম কম কিংবা তাদের ব্যবস্থাপনাটা হয়তো কম সেই জন্যে তারা লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করছেন যিনি এরকমভাবে লটারির মাধ্যমে নির্বাচন করাটা কোনো মতই উচিত না এটাকে হয়তো হারাম বলবো না এটাকে হারাম বলবো না তবে এটা কিন্তু কোনো মতেই উচিত না কারণ যদি আমাকে নেয় আর আপনাকে বাদ দেয় কিংবা আপনাকে নেয় আমাকে বাদ দেয় এভাবে লটারির মাধ্যমে তাহলে যে সমস্ত ভাইদের নামগুলো বাদ যাচ্ছে তারা কষ্ট পাবেন দুঃখ পাবেন যদি নিছক যদি দাওয়াতের খাওয়ার দাওয়াত হয় তাহলে আপনি বেছে বেছে যাদেরকে দাওয়াত দেওয়ার তাদেরকে দিন জি আপনাকে দাওয়াত দিলে আমার কোনো তখন কষ্ট হবে না জি আর যদি সম্ভব হয় তাহলে সবাইকেই দাওয়াত দেওয়া সব থেকে উত্তম যদি প্রয়োজন হয় তাহলে একটা কুপনের ব্যবস্থা করেন যে দশ টাকা বিশ টাকা করে তারা দেবে দশ রিয়াল করে তারা দেবে আর সেই দাওয়াতে অংশগ্রহণ করবে তাহলে সব থেকে উত্তম তাহলে কাউকে আমরা বাদও দিলাম না আর কাউকে দুঃখও দিলাম না আপনি যদি এমনি সাধারণভাবে একটা ঘোষণা করেন যে অমুক দিনে আমাদের এভাবে একটা খাবারের ব্যবস্থা করা হয়েছে যে সমস্ত ভাইয়েরা এই খাবারে অংশগ্রহণ করতে চান তারা বিশ টাকা দিয়ে কুপন কেটে এই খাবারে অংশগ্রহণ করতে পারেন তাহলে দেখা যাবে যাদের পয়সা আছে তারা আসবে যাদের পয়সা নাই তারা আসবে না আর এভাবে যে মানুষকে কষ্ট দেওয়ার দুঃখ দেওয়ার এটাও কিন্তু আর থাকবে না এভাবে লটারির মাধ্যমে হ্যাঁ যদি সেখানে যদি আবার কোনো করোনা মহাদিসের আলোচনা হয় তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে লটারি করাটা হারাম জি কোরআন হাদিসের আলোচনা হবে সে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া হবে এরকম যদি হয় তাহলে কিন্তু এরকম লটারি করে লোক নেওয়া সম্পূর্ণভাবে হারাম যেমন মহান আল্লাহ বলেছেন আবাস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন কিছু মক্কার নেতৃস্থানীয় লোকেদের সঙ্গে বসে আলোচনা করছিলেন এমত অবস্থায় আহ আবদুল্লাহ উম্মে মকতুম যে উম্মে মকতুম রদি আল্লাহ তালু যিনি একজন অন্ধ সাহাবী ছিলেন তিনি সেই মজলিসে এসে উপস্থিত হলেন আল্লাহ রসুলকে একটু খারাপ লাগলো যেহেতু আল্লাহ রসুল মানুষ ছিলেন আল্লাহ রসুলকে এই আসাটা কিন্তু পছন্দ হলো না তার মানে তার আল্লাহ উদ্দেশ্য ছিল মনে মনে যে এই সময় যদি না আসতো তাহলে আমি বড় বড় নেতাদের সঙ্গে বসেছি একজন অন্ধ ব্যক্তি যে যে আমার আমার সাথী সঙ্গী এরকম দেখলে তারা কিন্তু এর ইসলামকে ঘৃণা করবে না সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হলো আবাসা আহুল আয় মা তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছো একজন অন্ধ ব্যক্তি তোমার কাছে আসার জন্য তারপরে বাকি কথা তো হাদিসে আছে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যদি ওই দাওয়াতটা যদি কোরআন হয় সে সঙ্গে খাবারের তাহলে এরকম লটারি করার সম্পূর্ণভাবে হারাম অর্থাৎ যারা হয়তো আসতে চায় কোরআন হাদিসের কথা শুনতে তাদেরকে আমরা কি করলাম এই লটারির মাধ্যমে কি করলাম বিতাড়িত করলাম তাড়িয়ে দিলাম দূর করলাম আর হয়তো বা যারা আসবে এই মজলিসে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে হয়তো বা তারা হয়তো ইসলামের কথা শুনবে বা শুনবে না বা হয়তো শুনলেও কিন্তু গ্রহণ করবে না সেই জন্য এরকম করাটা কোনো মতে উচিত তবে যেমন শুধু খাবারের কথা যদি হয় যেমন বললাম আপনি যেহেতু দাওয়াত দেবেন আপনি যাকে ইচ্ছা তাকেই দিন লটারি করার কি দরকার কিংবা যেমন বললাম যদি আপনার সম্ভব হয় তাহলে সবাইকে দাওয়াত দিন কিংবা আপনি কুপনের ব্যবস্থা করেন দশ টাকা বিশ টাকা করে নিয়ে যে আসবে তাকেই খাবার একটা সুযোগ করে